আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। কেমন হতো যদি এক টাকা লটারি ধরে 1 কোটি টাকা পুরস্কার পেতাম? আমার স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে, কিন্তু আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা অনেকটা এরকমই। একদল সৎ চোর ঔষধ চুরি করতে গিয়ে ভুলবশত 1 গাড়ি ভর্তি স্বর্ণ চুরি করে ফেলে। এরপরই তাদের সাথে ঘটতে থাকে বিভিন্ন রকম ঘটনা, যেটা মুভির প্রতিটি দৃশ্যে ফুটে ওঠে। আদৌ কি তারা এই স্বর্ণ হজম করতে পারবে? তো গাইস, চলুন শুরু করা যাক গোল্ডেন জব মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয়, আমাদের দেখানো হয় একটি VIP কনফারেন্স হল, যেখানে অনেক VIPরা তাদের কার্ড দিয়ে এন্ট্রি নিচ্ছিল। এরপর দেখানো হয় বিলকে, যে সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে ছিল। সে একজন মহিলাকে হেল্প করতে গিয়ে তার VIP কার্ডটি নিয়ে নেয়, আর মহিলাকে বলে এটা তো VIP কার্ড না, এটা তো ডিসকাউন্ট কার্ড। বিল মহিলাটির VIP কার্ডটি হাতের পিছনে লুকিয়ে রেখেছিল। অন্যদিকে মাউস বিলের কাছ থেকে সেই VIP কার্ডটা নিয়ে নেয়, আর মহিলার ইনফরমেশনের জায়গায় লিওনের ইনফরমেশন লিখে দেয়, আর লিওন সেই কার্ডটা নিয়ে কনফারেন্সে এন্ট্রি করে। লিওন 3 নম্বর রুমে গিয়ে একজন লোকের সাথে দেখা করে, যে একজন পিয়ানোম্যান ছিল। দেখানো হয় ক্রিয়েটারকে, যে মিউজিক সিস্টেমকে অটো করে দিচ্ছিল, আর এই বিশাল আকার বলে বিস্ফোরণ সেট করছিল। বেজমেন্টে ডানকেও দেখানো হয়, যে এই টিমের সদস্য ছিল। দেখা যায় বেজমেন্টে একটি গাড়ি আসে, গাড়ি থেকে মারবেন ও তার অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে আসে, আর এখানে জানানো হয় এই পুরো টিমটা মারবেনকে এই কনফারেন্স থেকে উঠিয়ে নিতে চাচ্ছে, অর্থাৎ কিডন্যাপ করতে চাচ্ছে। আসলে মারবেন বড় একটি ওষুধ কোম্পানির মালিক ছিল। এখানে আরো জানানো হয় মারবেনকে কেউ একজন মারতে চায়, তাই এদের 5 জনকে পাঠানো হয়েছে মারবেনকে এখান থেকে সেফলি কিডন্যাপ করার জন্য। আর এদেরকে অর্ডার দিচ্ছিল রাইস নামক এই লোক, আর রাইস ছিল এই টিমের লিডার। রাইস তাদের ভালোভাবে বুঝিয়ে দেয় এই পরিকল্পনায় ফেল হওয়ার কোনো অপশন নাই, অর্থাৎ তাদের সাকসেস হতেই হবে। মূলত এরা 5 জন ছিল একটি সিকিউরিটি ফোর্স, অর্থাৎ কেউ যদি এদেরকে অর্ডার করত প্রাইভেটলি কাউকে সিকিউরিটি দিতে হবে, তাহলে এরা সেই কাজটাই করত। দেখা যায় মার্ভেনের রুমের রুম সার্ভিসকে বিল আটকায়, আর তাকে তল্লাশি করার ভান করে বাটিতে একটি ভয়েস চিপ লাগিয়ে দেয়। এতে মার্ভেন তার অ্যাসিস্ট্যান্টের সাথে যা যা কথা বলছিল সবই টিমের লোকজন শুনতে পাচ্ছিল। দেখা যায় এরা মার্ভেনকে কিডন্যাপ করার সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। মার্ভেন যখনই স্টেজে আসবে তখনই তাদের কাজ শুরু হয়ে যাবে। অন্যদিকে পিয়ানোম্যানের পরিবর্তে লিওন স্টেজে আসে। সে এমন অভিনয় করতে থাকে যেন সে নিজেই একজন প্রফেশনাল পিয়ানোম্যান, আসলে সে পিয়ানোই বাজাতে পারে না। ক্রিয়েটার যে মিউজিকটা অটো টিউন করে রেখেছিল তাই ব্যাকগ্রাউন্ডে বাজছিল। মার্ভেন স্টেজে আসে আর তার বক্তব্য দিতে শুরু করে। বক্তব্য রাখার এক পর্যায়ে ওপরে গোলাকার বলটা নিচে পড়ে যায়, আর সাথে সাথে বিস্ফোরণ হয়। স্টেজটি ভেঙে মার্ভেন সহ নিচে পড়ে যায়। বিল চিৎকার করে বলে এখানে বোমা আছে, সবাই বাইরে বেরিয়ে যাও। অডিয়েন্সরা সবাই দ্রুত বেরিয়ে যেতে থাকে। অরিজিনাল সিকিউরিটি গার্ডরা যখন ভাঙা স্টেজের সামনে আসে তখন দেখতে পায় সেখান দিয়ে একটি গাড়ি চলে যাচ্ছে। তারা মনে করে মার্ভেনকে কেউ কিডন্যাপ করে এখান থেকে চলে যাচ্ছে। মার্ভেনের অ্যাসিস্ট্যান্ট সবাইকে অ্যালার্ট করে বলে সবাই পার্কিং এর কাছে চলে আসো আর গাড়িটাকে আটকাও। সব সিকিউরিটি গার্ডরা গাড়িটাকে আটকাতে ব্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে গাড়িটি ক্রাশ করে আর থেমে যায়। সিকিউরিটি গার্ডরা যখন গাড়ির সামনে আসে তখন দেখতে পায় গাড়ির ভিতরে কোনো ড্রাইভার নেই, আসলে গাড়িটি রিমোট কন্ট্রোলে চলছিল। অন্যদিকে মার্ভেনকেও তখন কনফারেন্স হল থেকে বের করা হয়নি। লিওন, ক্রিয়েটার আর বিল মার্ভেনকে নিয়ে বের হতে থাকে। তখন এই গার্ডরা তাদের ওপর গুলি চালাতে শুরু করে। ক্রিয়েটার আর লিওন গার্ডদের ওপর গুলি চালাতে থাকে আর তাদের আটকাতে থাকে। অন্যদিকে বিল মার্ভেনকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। ক্রিয়েটার আর লিওন ভিতর থেকে গুলির আওয়াজ শুনে দ্রুত সেখানে যায় আর দেখে মার্ভেন গুলি খেয়ে মরে পড়ে আছে, আর বিলের পায়ে গুলি লেগেছে। পাশে মার্ভেনের অ্যাসিস্ট্যান্টেরও লাশ পাওয়া যায়। আসলে মার্ভেনের অ্যাসিস্ট্যান্টই মার্ভেনকে মারার কন্ট্যাক্ট নিয়েছিল। সে মার্ভেনকে গুলি করে মারে আর সেই গুলি দিয়ে বিল তার অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলে। এই সিকিউরিটি ফোর্সের লোকজনরা তো কোনোভাবে বেঁচেই যায়, কিন্তু তাদের মিশনটা ফেল হয়ে গেছে। তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। চলার পথে ভিডিও কলে রাইস জানতে চায় কার জন্য মার্ভেন মারা গেছে। এখানে বিল তার ভুল স্বীকার করে নেয়। রাইস তাকে চাকরি থেকে বের করে দেয় আর গাড়ি থেকে নেমে যেতে বলে। রাইস গাড়িটি লক করে দেয়। গাড়িটি থেমে যায়। বিলকে চাকরি থেকে বের করে দেওয়ায় তারা বাকি 4 জনও চাকরি থেকে ইস্তফা দিয়ে দেয় আর গাড়ি থেকে নেমে পড়ে। আসলে এরা 5 জনই ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। এরপর সিন কাট হয়, দেখানো হয় 5 বছর পর আফ্রিকার একটি রিফিউজি ক্যাম্পে লিওন ওষুধ সাপ্লাই দিচ্ছে। এখানে লিওনের সাথে তার গার্লফ্রেন্ডের দেখা হয়, যে পেশায় একজন ডাক্তার ছিল। সে রিফিউজি ক্যাম্পের অসহায় শিশুদের চিকিৎসা করত। লিওনের গার্লফ্রেন্ড লিওনের নিয়ে আসা ওষুধগুলো চেক আপ করে জানতে পারে এগুলো কিছুদিনের মধ্যেই ডেট এক্সপায়ার হয়ে যাবে।
এখানে আরো জানা যায়, রিফিউজি ক্যাম্পে শিশুরা ওষুধ সেবনের পরও সুস্থ হচ্ছে না, তারা মিলিটারি চ্যারিটি ফাংশনে যোগদানের পর থেকেই এমনটা হচ্ছে। লিওন তখন বিলকে কল করে জানতে পারে যে মিলিটারি চ্যারিটি ফাংশনে তাদেরকে যে চিকিৎসা করা হয়েছিল তা ছিল মূলত পরীক্ষামূলক, আর যে কোম্পানির ওষুধ শিশুদেরকে পরীক্ষামূলকভাবে সেবন করানো হয়েছে তার মালিক হচ্ছে মিস্টার ফাই। যাই হোক, এরপর লিওন আর তার গার্লফ্রেন্ড কিছু সময় কাটায়। এখানে লিওন তার গার্লফ্রেন্ডকে প্রতিশ্রুতি দেয় সে অতি দ্রুতই তার সাথে সেটেল হবে। এরপর দেখা যায় তারা পাঁচ বন্ধু হাঙ্গেরিতে একটি রেস্টুরেন্টে দেখা করে। তারা সেখানে একটি ট্রাক চুরি করার পরিকল্পনা করে যেটা মূলত ওষুধ সরবরাহ করে। লিওন বলে তারা এই চুরিটা যেভাবেই হোক সফল করবে, যাতে তারা আফ্রিকার শিশুদের সাহায্য করতে পারে। বিল তাদের সবাইকে বলে, তোমরা যে ট্রাকটা চুরির প্ল্যান করেছ এই ট্রাকটা একটি ওষুধ কোম্পানির, আর তার মালিক হচ্ছে আমাদের পুরনো বস রাইস। এতে তারা রাইসের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চুরি করতে আরও এক্সাইটেড হয়ে পড়ে। এখানে দেখানো হয় পাপাকে। কোনো একটা ঝামেলায় তারা ছোটবেলায় পুলিশের হাতে অ্যারেস্ট হলে পাপা তাদের জেল থেকে ছাড়িয়ে এনে নিজের বাসায় ঠাঁই দেয়। সে তাদের পাঁচজনকে আশ্রয় দিয়েছিল। মূলত এরা পাঁচজন ছিল অনাথ, তাদের কোনো পরিবার ছিল না। পাপা তাদেরকে সবসময় একজন ভালো মানুষ হওয়ায় শিখিয়েছিল। তারা পাঁচজন পাপাকে তাদের গার্ডিয়ান মানত, আর এই কারণে তারা এই লোকটাকে পাপা বলে ডাকে। যাই হোক, যেহেতু এটা একটা ভালো কাজ, তাই পাপা তাদেরকে চুরিতে সহায়তা করবে বলে আশ্বাস দেয়। তাদের সাথে তাদের আরেক ফ্রেন্ডও জয়েন হয়, যার নাম হচ্ছে লুলু। তারা সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করে আর এনজয় করে। এরপরে তারা পাঁচ বন্ধু কিভাবে চুরি করবে তার প্ল্যান তৈরি করতে থাকে। বিল তাদের সবাইকে প্ল্যান বলতে থাকে। সে বলে এখান থেকে যে ট্রাকটা ওষুধ ডেলিভারি করবে তার উপরে একটা হেলিকপ্টার সবসময় তার উপর নজর রাখবে। ট্রাকটা ওষুধ কোম্পানি থেকে এজেন্সিতে একটা নির্দিষ্ট রুটে যাবে। বিল ট্রাকটার রুট চেঞ্জ করতে একটা নকল অ্যাক্সিডেন্ট ঘটাবে, এরপর সুযোগ বুঝে তারা ট্রাকটাকে লুট করবে। পরদিন তারা চুরির প্ল্যান সাকসেস করতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আর ট্রাকটার উপর নজরদারি করতে থাকে। কোম্পানির মালিক রাইস কন্ট্রোল রুম থেকে ট্রাকের সাথে কানেক্টেড থাকে। পরিকল্পনা অনুযায়ী বিল একটি নকল অ্যাক্সিডেন্ট ঘটায়, যার কারণে রাস্তায় প্রচুর পরিমাণে বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ট্রাকটা তার রুট পরিবর্তন করতে বাধ্য হয় আর ট্রাকের ড্রাইভার ট্রাকটা একটি টানেলের ভেতর দিয়ে নিয়ে যায়। এতে করে ট্রাকটা হেলিকপ্টারের নজর থেকে সরে পড়ে, এমনকি টানেলের ভেতর জিপিএস ডিভাইসও কাজ করে না। টানেলের ভেতর ট্রাকটা মাত্র 1 মিনিট 25 সেকেন্ডের মতো থাকে, এরপর টানেলের অপর পাশ দিয়ে বের হয়। রাইস কন্ট্রোল রুম থেকে ট্রাকের ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায় না। হেলিকপ্টার ট্রাকের রাস্তা আটকে দিলে দেখা যায় ট্রাকটা অন্য একজন ড্রাইভার ড্রাইভ করছে। নকল ড্রাইভার তাদেরকে জানায় তাকে ট্রাকার বিনিময়ে হায়ার করা হয়েছে, যেন সে টানেলের ভেতরে অবস্থান করে আর সময় বুঝে ট্রাকটি ড্রাইভ করে। এরপর আমাদের কিছুটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখা যায় ট্রাকটা টানেলের ভেতর ঢোকার সাথে সাথে ছদ্মবেশে থাকা পাপা টানেলের ভেতর অন্য গাড়ি ঢোকার রাস্তা বন্ধ করে দেয়। একজন ট্রাকের এসিতে এক প্রকার গ্যাস ছেড়ে দেয়, এতে ট্রাকের ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে। তারা মূল ট্রাকটির কাভার অন্য একটি ট্রাকে সেট করে দেয় আর মূল ট্রাকটি টানেলের ভিতরে রেখে নকল ট্রাকটি সেই নকল ড্রাইভারকে দিয়ে ছেড়ে দেয়। এমনকি আসল ট্রাকের সাথে থাকা জিপিএস ট্র্যাকিং ডিভাইসও নকল ট্রাকের ভিতরে লাগিয়ে দেয়। নকল ড্রাইভার তখন নকল ট্রাকটি ড্রাইভ করে টানেলের অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এভাবেই তারা চুরির প্ল্যানটি সাকসেস করে। তারা ট্রাকটি চুরি করে একটি গোডাউনে নিয়ে আসে। বিল ছাড়া বাকি ছয়জনই সেই গোডাউনে আসে। ক্রেটার বলে ট্রাকের ভিতর কি আছে আমাদের একবার চেক করে নেওয়া উচিত, কিন্তু ট্রাক খোলার সাথে সাথেই সবাই হতভম্ব হয়ে যায়। দেখা যায় ট্রাকে ওষুধের পরিবর্তে ছিল শুধুই গোল্ড। পাপা বলে এসব কি, এটা তো আমাদের প্ল্যান ছিল না, গোল্ড চুরি করা একদমই উচিত হয়নি। লিওন বলে বিল কোথায়। বিল তখনই পিছন থেকে বলে ওঠে, আমি বলেছিলাম তোমরা ট্রাকটি চুরি করে এখানে রেখে দিবে, ট্রাকের ভিতরে কি আছে দেখার দরকার নেই। লিওন তাকে বলে এটা কিভাবে হয়েছে, ওষুধের পরিবর্তে ট্রাকের ভিতরে গোল্ড কিভাবে এসেছে। বিল তাকে বলে তুমি বলেছিলে না ওষুধ ডেট এক্সপায়ার হয়ে যায়, গোল্ড তো আর ডেট এক্সপায়ার হবে না। এভাবেই বিলের সাথে বাকি সবার তর্কাতর্কি লেগে যায়। বিল বলে আমি তোমাদের সত্যটা বলছি, আমি ভেবেছি এই গোল্ডগুলো বিক্রি করে আমি বাচ্চাদের জন্য ওষুধ কিনব, আর বাকি যেই টাকাগুলো থাকবে তা আমরা সবাই ভাগ করে নিয়ে নিব। পাপা তখন জিজ্ঞেস করে তুমি সত্যি করে বলো, এটা কি তোমার প্ল্যান নাকি তোমার সাথে অন্য কেউ জড়িত আছে। বিল উত্তর দেওয়ার আগেই রাইস সেখানে উপস্থিত হয়। এতে বোঝা যায় এখানে বিল রাইসের সাথে কাজ করছিল। রাইস লিওনদেরকে মেরে ফেলতে চায়। বিল আশ্বস্ত করার চেষ্টা করে যে রাইসের কোনো ক্ষতি হবে না, তারা এই চুরির ব্যাপারটা কাউকে জানাবে না। ক্রেটার রাইসকে গুলি করতে নিলে লিওন তার হাত সরিয়ে দেয় আর গুলি গিয়ে লাগে পাপার গায়ে। রাইসের লোকজনের সাথে লিওনদের গোলাগুলি শুরু হয়। ড্যান পাপাকে কোনোভাবে সেভ করে আর গোডাউন থেকে পালিয়ে যায়। অন্যদিকে লিওন আর ক্রেটার নিজেদের সেভ করে গোডাউন থেকে পালায়।
এদিকে গোডাউনে রাইস বিলের সাথে গাদ্দারি করে। সে এই গোল্ডের ভাগ বিলকে দিতে চায় না, উল্টো বিলকে হুমকি দেয়। সে এজেন্সিকে বলে দিবে যে বিল এই চুরির মূল হোতা ছিল, আর উপায় না পেয়ে বিল রাইসকে গুলি করে মেরে ফেলে। আর বিলের অ্যাসিস্ট্যান্টকে চুরি করা গোল্ডের পার্সেন্টেজ দেওয়ার লোভ দেখিয়ে তার সাথে নিয়ে নেয়। এদিকে রাইস মারা গেলেও রাইসের লোকজন তার পিছু করতে থাকে। তারা পাপাকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে। লিওন রিক্স নিয়ে তার গাড়িটি একটি পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে দেয়, কারণ সে জানত রাইসের টিম পুলিশের সাথে পাঙ্গা নিবে না। এতে লিওন পুলিশের হাতে অ্যারেস্ট হলেও জানে বেঁচে যাবে। লিওনের সাজা হয়ে যায়। সাজা ভোগ করার পর লিওন জেল থেকে মুক্তি পায়। জেল গেটেই তার সাথে ড্যানের দেখা হয়ে যায়। ড্যান আর লিওন ক্রেটারের সাথে দেখা করে। ড্যান তাদেরকে বলে, চলো আমরা পাপার সাথে দেখা করি, সে এখনো বেঁচে আছে। ড্যান ক্রেটারকে উদ্দেশ্য করে বলে, তোমার গোসল করে নেওয়া উচিত, কারণ তোমার গা থেকে অনেক গন্ধ আসছে, এইভাবে তোমাকে প্লেনে উঠতে দিবে না। আসলে ক্রেটার অনেক নোংরা অবস্থায় ছিল। পরের সিনে দেখা যায় তারা তিনজন জাপানের একটি গ্রামে যায়, যেখানে একটি রেস্টুরেন্টে মাউস ওয়েটারের কাজ করছিল। সেখানে লুলু তার সাথে কাজ করত। এখানে পাপার সাথে তাদের দেখা হয়। জানা যায় গুলি লাগার পর থেকেই পাপাকে হুইলচেয়ারে থাকতে হয়। তারা পাপাকে জীবিত দেখে খুব খুশি হয়। ক্রেটারের গুলিতে মূলত পাপার এই অবস্থা হয়েছিল, তাই ক্রিয়েটার পাপাকে দেখা মাত্র ইমোশনাল হয়ে পড়লে পাপা তাকে চড় দেয় আর বলে, তুমি আমাকে গুলি করেছিলে, এখন আমি তোমাকে থাপ্পড় দিয়ে দিলাম, হিসাব বরাবর। পাপা তাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে। এরপর তারা আবারও নর্মাল লাইফে ফিরে আসে। তারা সবাই একসাথে ডিনার করতে বসে। পাপা তাদের সবাইকে বলে, এখানে আমরা সবাই একসাথে শান্তিতে থাকতে পারবো, কেউ আমাদের চুরির ব্যাপারে কিছুই জানে না, আর এই এলাকার লোকজনও খুব ভালো। ডিনারে তাদের সাথে পাপার কয়েকজন বন্ধুও জয়েন করে, আর তারা সবাই প্রবীণ ছিল। তারা সবাই জাপানে তাদের লাইফ এনজয় করতে থাকে। জাপানের বিভিন্ন ঐতিহ্যবাহী ফাংশনে তারা অংশগ্রহণ করে। দেখা যায় তারা চার বন্ধু একসাথে স্পা নিচ্ছিল। হঠাৎ তাদের বিলের কথা মনে পড়ে, যে একসময় তাদেরই ভাই ছিল, আর তাদের মন খারাপ হয়ে যায়। তারা বিলকে নিয়ে নানা কথাবার্তা বলতে থাকে। তারা বলে, আসলে কি টাকা পরিবার ও সম্পর্কের ঊর্ধ্বে বিল কেন তাদের সাথে এমনটা করল। ক্রেটার সবাইকে জানায়, চুরি করার আগে বিল তাকে বলেছিল, দেখো যত কষ্টই হোক না কেন, বন্ধুদের কাছ থেকে কখনো টাকা চাইবে না, কারণ টাকা সম্পর্ক নষ্ট করে, এজন্য আমি আমার বন্ধুদের কাছ থেকে টাকা চাই না। তখন ক্রেটার তার এই কথাগুলোর মানে বুঝতে পারেনি, কিন্তু এখন সে বুঝতে পারছে। লিওন বলে, আমি যখন জেলে ছিলাম তখন এজেন্সি থেকে একজন লোক এসেছিল, যার গোল্ড আমরা চুরি করেছিলাম। সে আমাকে বলেছিল সে জানে আমার কাছে এখন গোল্ড নেই, কিন্তু আমি যেন তাকে গোল্ডগুলো ফিরিয়ে দিতে সহায়তা করি, বিনিময়ে সে আমাদের সবাইকে মুক্ত করে দিবে। এরপর তারা চার বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় তারা বিলকে খুঁজে বের করবে। তারা জানত যে গাড়ির বিভিন্ন শো দেখা বিলের শখ ছিল, আর এই শহরের প্রায় সবগুলো গাড়ির শোতে বিল অ্যাটেন্ড করেছে, তাই তারা পরবর্তী গাড়ির শোতে অ্যাটেন্ড করার সিদ্ধান্ত নেয়। দেখা যায় তারা পরবর্তী গাড়ির শোতে অ্যাটেন্ড করে, কিন্তু তারা বিলকে খুঁজে পায় না। কিছুক্ষণ পর তারা রাইসের সেই অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়, যে বিলের সাথে হাত মিলিয়েছিল। সে তাদেরকে মারার চেষ্টাও করেছিল। তারা লোকটার পিছু করে, কিন্তু বিলকে দেখতে পায় না। মাউস গাড়িতে বসে স্ক্রিনে সবার উপর নজর রাখছিল। ঠিক তখনই বিল মাউসকে কল করে। বিল তাকে বলে, তোমরা আমাকে কারের এক্সপোতে খুঁজতে এসেছো, যাতে তোমরা আমাকে মারতে পারো, আমার মতো হও, দেখো আমি তোমাদের বাসায় পাপার সাথে দেখা করতে এসেছি। আসলে এত বছর পর বিল পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, সে এখন অনেক টাকার মালিক। যাই হোক, এটা দেখা মাত্রই মাউস বুঝে যায় বিল উল্টো তাদের মারারই প্ল্যান করছে। সে সাথে সাথে সবাইকে ইনফর্ম করে দেয়। এতে গাড়ির এক্সপোতেই বিলের সাথে তাদের টিমের চারজনের গোলাগুলি শুরু হয়ে যায়। অন্যদিকে বিল লুলুকে বন্দুকের সামনে আটকে ফেলে। সে তার লোকজন নিয়ে পাপাকে ঘেরাও করে। বিল পাপাকে বলে, আমি আপনাকে অনেক মিস করছি পাপা। পাপা বলে, যদি তুমি আমাকে পাপা মেনেই থাকো তাহলে তুমি লুলুকে ছেড়ে দাও। বিল বলে, আমি যদি লুলুকে ছেড়ে দেই তাহলে তারা চারজন কি আমাকে ছেড়ে দিবে। এদিকে তারা চারজন কোনোভাবে এক্সপো থেকে পালিয়ে বেরিয়ে যায়। তারা পাপাকে বাঁচাতে দ্রুত গাড়ি ড্রাইভ করতে থাকে। অন্যদিকে পাপার বুড়ো বন্ধু তাদের রেস্কিউ করতে এগিয়ে আসে। সে বিলের লোকজনের সাথে কুম্ফু ফাইট চালিয়ে যায়, কিন্তু কুম্ফুর গতি তো আর বুলেটের সাথে পারে না। বিল পাপার বন্ধুকে গুলি করে মেরে ফেলে। পাপা তখন আক্ষেপ করে বলে, তুমি এটা কি করলে, তুমি আমার বন্ধুকে কেন মেরে ফেললে, সে তোমার কি ক্ষতি করেছিল, আমি তোমার থেকে এত দূর একটু শান্তির জন্য এসেছিলাম। বিল বলে, আমি কি করব, সে আমার লোকজনদের মারছে, তাই আমি গুলি করে দিয়েছি। বিল তখন পাপার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর পাপার কাছে মাপ চায়। পাপা তার কাপড়ের নিচ থেকে একটি পিস্তল বিলের দিকে তাক করে। বিলও তার পিস্তলটি পাপার দিকে তাক করে, আর তখনই বিলের অ্যাসিস্ট্যান্ট পাপাকে গুলি করে মেরে ফেলে। বিল এটা দেখে হতবম্ব হয়ে যায়। সে কখনোই চায়নি তার পাপা মারা যাক। সে তার অ্যাসিস্ট্যান্টকে আঘাত করে বলে, তোমার কি মনে হয়েছিল, সে আমাকে মেরে ফেলবে, সে আমার পাপা ছিল,
তুমি এটা কি করলে। তখনই সেখানে লুলু এসে পড়ে আর পাপাকে ধরে কান্নায় ভেঙে পড়ে। বিল চলে যাওয়ার পর তারা চার বন্ধু আসে আর পাপাকে পড়ে থাকতে দেখে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা কখনো ভাবতেই পারেনি যে বিল কখনো এই কাজ করতে পারে। পরের সিনে দেখা যায় তারা চার বন্ধু পাপার শেষ কৃত্যে অ্যাটেন্ড করে আর তাদের পুরনো স্মৃতি মনে করতে থাকে। মাউস তাদেরকে জানায় তার কাছে বিলের সন্ধান আছে, অর্থাৎ বিল কোথায় আছে সে সেটা জানে, কিন্তু এতদিন সে তাদেরকে জানায়নি কারণ পাপা তাকে নিষেধ করেছিল। পাপা চেয়েছিল তারা যেন সবাই মিলেমিশে থাকে। দেখানো হয় সেই গোল্ডের মালিক আবারও তাদের চারজনের সাথে দেখা করে। সে তাদেরকে পিস্তল, গ্রেনেড সহ অনেক অস্ত্র শস্ত্র দেয়। সে লিওনকে বলে, আমার বিলের সাথে কোনো লেনদেন নেই, তাকে তোমরা বাঁচিয়ে রাখো বা মেরে ফেলো আমার কিছু যায় আসে না, আমি শুধু আমার সোনাগুলো ফেরত চাই। এবং সাথে সাথে সে লিওনকে বিলের লোকেশনও দিয়ে দেয়। জানা যায় বিল পুরো একটি দ্বীপ কিনে নিয়েছে, সেখানে সে আলিশান বাড়ি তৈরি করেছে আর সেখানে তার শক্তিশালী একটি সিকিউরিটি ফোর্স আছে। তারা বিলের আস্তানে হামলা করার প্রস্তুতি নেয়। পরিকল্পনা অনুযায়ী তারা বিলের আস্তানে হামলা শুরু করে। প্রথমে তারা একটি নকল হামলা করে বিলের লোকজনের মনোযোগ আকর্ষণ করে। দুইজন দ্বীপের বাইরের দিক থেকে হামলা করে আর বাকি দুইজন ভিতরে ঢুকে পড়ে। বিলের আস্তানায় একটি ভয়ানক গোলাগুলি শুরু হয়ে যায়। তারা চার বন্ধু বিলের শক্তিশালী সিকিউরিটি ফোর্সকে নাস্তানাবুদ করতে থাকে। মাউস কন্ট্রোল রুম থেকে দেখে যে বিল লুলুকে জিম্মি করে রেখেছে। সে লুলুকে বলে, দেখো তোমার ভাইয়েরা আমাকে মারতে এসেছে, আমিও তো তাদেরই ভাই, তারা কেন এমনটা করছে। এদিকে বিলও তাদের উপর নজর রাখছিল। সে তাদের চার বন্ধুর প্রত্যেকটা স্টেপ ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। তারা চার বন্ধু ফাইট করতে করতে একদম কাছাকাছি এসে পড়ে। দেখা যায় বুলেট প্রুফ জ্যাকেট পরার কারণে তারা গুলির বৃষ্টি থেকে বেঁচে যায় আর তারা বিলের সব সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে। এরপর তারা বিলের রুমে প্রবেশ করে। বিল একটি বুলেট প্রুফ রুম বানিয়ে রাখে আর যেটা অনেক হাই পাওয়ারের বিস্ফোরণেও ভাঙবে না। বিল সে কাচের রুমে নিজেকে আবদ্ধ করে নেয়। লিওন বিলকে বলে, তুমি বাইরে আসো। বিল বলে, তোমরা বিশ্বাস করো আমি পাপাকে মারিনি, আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না কারণ তোমরা আগেও কখনো করনি, আমি কিছুই ভুল করিনি। লিওন বলে, তার মানে তুমি স্বর্ণের লোভে সবকিছু করেছো। বিল বলে, হ্যাঁ আমি করেছি, আমি আমাদের সবার ভালোর জন্যই করেছি। আজকের আমাদের এই অবস্থার জন্য শুধু আমি একা দায়ী না, তোমরাও দায়ী। তোমরা সব সময় আমাকে অপমান করতে, এমনকি পাপাও আমাকে অপমান করত। তোমরা সব সময় ঠিক ছিলে, শুধু আমিই ভুল ছিলাম। এগুলো বলতে বলতে বিল ইমোশনাল হয়ে পড়ে। লিওন সব বন্ধুদের বলে, আমি বুঝেছি, বিল তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু সে স্বীকার করতে চাইছে না। তারা চার বন্ধু সিকিউরিটি রুমের গ্লাসে ফায়ার করে। কাঁচটি ভেঙে পড়ে গেলে লিওন একটি বিষাক্ত গ্যাস রুমের ভিতরে ছুড়ে দেয়। বিল তখন একটি বন্দুক হাতে নিয়ে রুমের দরজা খুলে ফায়ার করে। এতে তারা চার বন্ধু বিলের চার হাত পায়ে গুলি করে। বিল মাটিতে লুটিয়ে পড়ে আর লিওন বিলের মাথায় পিস্তল তাক করে বলে, আমরা তোমাকে এখানে মারতে আসিনি, তুমি আসলে আমাদের ভাই হওয়ারও যোগ্য নও, আজকে থেকে তুমি আমাদের ভাই না। ক্রেটার বিলকে বলে, আমরা তোমাকে অনেক সুযোগ দিয়েছি, তুমি আর কখনো আমাদের ভাই হতে পারবে না। এই বলে তারা চারজন চলে যেতে থাকে। বিল তখন ইচ্ছা করে ক্রেটারকে গুলি করে যাতে ক্রেটার তাকে পাল্টা গুলি করে মেরে ফেলে। ক্রেটারের গুলিতে বিল মারা যায়। ক্রেটার মাটিতে লুটিয়ে পড়তে পড়তে বিলের সেই কথাটা মনে পড়ে, বিল যখন তাকে বলেছিল আমি খুব দ্রুত বড়লোক হয়ে যাব আর যদি আমি রাস্তা ভুলে যাই তাহলে আমাকে গুলি করে দিও, আমি সবসময় চাই আমার নিঃশ্বাস বন্ধ হোক আমার কোনো ভাইয়ের হাতে। মুভির সেই দৃশ্যে দেখা যায় তারা চার বন্ধু সেই গোল্ডের মালিকের কাছে গোল্ড বুঝিয়ে দেয়। গোল্ডের মালিক প্রেস কনফারেন্সে এসে এই সব তথ্য শেয়ার করে। আর অন্যদিকে দেখা যায় লিওন তার প্রেমিকার কাছে ফিরে আসে। লিওন তার প্রেমিকার কাছ থেকে জানতে পারে বিল আফ্রিকার অসহায় শিশুদের গত এক বছর যাবত ঔষধ দিয়ে সেবা করছিল। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তো গাইস, মুভিটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।